মা হচ্ছে চলে এসছে দাদার বাড়িতে, চুল খুলে দেখালো। এখন টাঙায়নি, এখন কি টাঙায়নি? তারপর আর আর কি এত তাড়াতাড়ি রান্না জীবনে করেছিস? কবে? এটা ট্যাংরা মাছ? এত বড় কেন? কুটনি বৌদি আমার এক কথায় একটা ফোন কলে সাথে সাথে মাছ দাদাই অফিস ফেরতা কিনে রান্না করে শাশুড়ির মুখে তুলে দিচ্ছে অন্ন। স্বামী না, মা জিজ্ঞেস করতে পারে কাঁচা মাছ আছে কিনা, তার কারণ তো ভাজা করা যদি রেখে দিস। তো যাই হোক, সারাদিন অনেক অনেক চাপের মধ্যে দিয়ে গেছে। চাপ বলতে মানে ঘুম থেকে উঠে মাকে নিয়ে যাবো বলে বেরিয়েছিলাম, সেখান থেকে গাড়িতে মানে অ্যাক্সিডেন্টটা তোমরা আগের ভিডিওটা দেখেছো, আমি ঠিকঠাকভাবে এক্সপ্লেনেশন করিনি, আমি এখন করছি। একটা সরু রাস্তায় দুটো গাড়ি, একটা গাড়ি যেতে পারে একটা গাড়ি আসতে পারে। আমি যখন উঠেছি রাস্তাটায়, আমি লোকটাকে লাইট দিয়েছি মানে যাতে তুমি ওখানে থেমে যাও, তো লোকটা সেটা উপেক্ষা করে এগিয়ে আসে। আমি আমি কিন্তু ওই লাইট দেখিয়েও দাঁড়িয়ে পড়েছিলাম। উঠে আসে লোকটা, এগিয়ে আসে লোকটা, দেখতে পাচ্ছে লাগবে, আমিও দেখতে পাচ্ছি লাগবে, লোকটাকে বলছি, লোক নয় বুড়ো, বুড়োটাকে বলছি লাগবে দাদা, ব্যাস ঘষ্টে দিল, মাথাটা গরম হয়ে গেল। হ্যাঁ, দু চারটে গালাগাল ভাই বেরিয়েছে, তোমারও গাড়ি থাকলে তোমরাও তোমারও মুখ থেকে বেরিয়ে যাবে, সে যেই হোক যতই বড় লোক হোক গালাগাল বেরিয়েই যাবে। তো বেরিয়ে যেতে লোকটা হঠাৎ করে নেবে আসে, নেবে গিয়ে বলো তুমি কি জানো তোমার বাবারা বসি আমি, আমাকে গালাগাল দিচ্ছ বলে আমার জানলার ভেতর থেকে কাঁচ মানে কাঁচটা খুলেই ছিল, কারণ খুলেই গালাগালটা দিয়েছিলাম যাতে ওর কান অব্দি পৌঁছায়। তো এসে চাবিটা নিল, নিয়ে মানে নেওয়ার চেষ্টা করছিল সেই মোমেন্টে, আর প্লাস আমাকে মারতে এরকম এরকম করছিল লোকটা। তো আমার মনে হচ্ছিল যে লোকটাকে, লোকটা যদি একবার আমার গায়ে হাত তুলতো, মানে সিরিয়াসলি বলছি, আমার সামনে একটা লোহার বোতল থাকে, স্টিলের বোতল নিতাম, জাস্ট মাথায় মেরে দিতাম, তারপরে আমি জেলে বসে থাকতাম হয়তো চার পাঁচ দিন। তারপর তো আমার, ও অফ কোর্স দাদা রয়েছে, দাদা খবর পড়তো জি চব্বিশ ঘন্টা খবর পড়তো, বাবা বাবা। তারপর তো এই সমস্ত কিছু ভেদ করে মাথায় অস্বাভাবিক রাগ নিয়ে গাড়ি চালিয়ে মায়ের স্যালনে গেলাম। বাট স্যালনের, স্যালনটা হচ্ছে একটা বাড়ি, ঠিক আছে? তো সিরিয়াসলি বাড়ির মতো ট্রিটমেন্ট পাই ওখানে। কি গো মা, তোমার তো সেকেন্ড হোম হয়ে গেছে। মা কি করেছে জানিস দাদাভাই ওখানে গিয়ে? ওখানে গিয়ে বলেছে এই প্রচুর মশা, যাও ব্যাট কিনে আনো, ব্যাট নেই কেন তোমাদের? লোকটা স্যালন ছেড়ে মানে যে ওনার গিয়ে ব্যাট কিনে নিয়ে এসেছে, বলেছে চা খাবো, চা নেই দোকানে, মা হচ্ছে ওই ডিপ করা চা ওই এনে মাকে খাইয়েছে, ঠিক আছে, বিস্কিট দাও, বিস্কিট গুগলি বিস্কিট এনে মাকে খাইয়েছে, ঠিক আছে, এত দাবি মার। তারপরে বলেছে আমার কানের এখানে রং লেগে যাবে, তারপরে একটা প্লাস্টিক ওই যে হেয়ার ক্যাপ হয় না সেটা দিয়ে এখানে ঢেকে রেখেছে, মানে এত টর্চার মা শুধুমাত্র ওই দোকানে গিয়ে করতে পারে। আর হ্যাঁ, কেমন হয়েছে মা? কি গো ভালো হয়েছে? থ্যাংক ইউ সো মাচ রে, মায়ের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য। তোর মুখটা লাল হয়ে গরম হয়ে কি অবস্থা রে দাদা ভাই? আহারে, দেখুন দেখুন এই ভালোবাসা কোথায় রাখবেন। থ্যাংক ইউ, বা দাদা ভাই তুমি অফিস করে এনেছো, বউয়ের ঘামটা তোমার মুখে একটু লাগিয়ে। কেমন লাগছে? সত্যি কথা বলো, ভালো। মাকে একটু সিঁদুর দে তো, বিধবা বিধবা লাগছে, সামনেটা একটু সিঁদুর পরিয়ে দে তো। খাচ্ছে এখন কি সিঁদুর পরে? মা হাতটা একটু দেখাও, মা একটু ভালো করে দেখাই, আমি আমার খুব ভালো লেগেছে হাতটা, খুবই ভালো লেগেছে হাতটা। হ্যাঁ হ্যাঁ খাইয়ে বারে যাই। কুটনি বৌদি আমাকে থালা ভরে ভাত আর হচ্ছে ট্যাংরা মাছ দিয়েছে। কুটনি বৌদি পাশে এসে আবার খাওয়াচ্ছে, মাথায় হাত গুলি খাওয়া দেয় ওর কে। কি রে কি দেখছি? না না না, এরম হাতে কি কি না কি কথা,
খুব ভালো করেছো, ইনস্ট্যান্ট আধ ঘন্টায় রান্না। দেখুন দেখুন আপনারা দেখুন, শাশুড়ি বৌমার এই ভালোবাসা কোনো ঘরে কি দেখতে পান আপনারা? আমাদের বাড়িতে দেখা যায়, বাস এক গাল দিতে নেই মা, শত্রু হয়ে ঘুরে বেড়াবে তোমার বৌমা। খেয়ে নেবো আমি কালকে, রাখবি মানে তুই তো ডায়েট করছিস। আর তুই কি রে আমার না না তুই কি, আমি বুঝতে পারছি না, ডায়েট করছিস এদিকে এটা খাচ্ছিস এটা নিলছিস, তুই আমার দাদাই কিভাবে কষ্ট দিস না সুস্মিতা? আমার দাদা একটুখানি শুধু খেতে ভালোবাসে। হোয়াট ইজ দিস, লোকজন বমি করছে, লোকজন তোকে কমেন্ট করছে যে না বরটাকে এরকম ভাবে অত্যাচার করো না, আমাকে মেসেজ করছে তোর ভিডিও লিংক পাঠিয়ে দেখো দেখো তোমার বৌদি তোমার দাদাটাকে বোধহয় মেরে ফেলবে। আমি বুঝতেই পারছি না, বিয়েতে কানে গিলবে আর আমার পাঞ্জাবি পরবে বলে দাদাই ডায়েট করছে। হ্যাঁ হ্যাঁ দে দে মাকে দিস না, আমাকে দে মাকে দিস না, দাদা ভাই এত প্রোটিন রাত্রেবেলায় ঠিক নয়, আমাকে দে হাফটানে কি দিচ্ছিলিস? ওটা 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 কি দিচ্ছিস? এটা কি লাট্টুর মার আঙুল মোটা মাছ পরে ফোটা ফোটা তো দেখছি, কি দিতেটা কি চাইছিস? এটা আলু কেন? আমি তো মাছ চাইলাম। রোজগারে বৌমা আছে, অভিনয় করে সিরিয়ালে, দুটো মাছ ও প্রাণ ভরে খাওয়াবে না ভাইকে, ছোট ভাইকে দুটো মাছ এদিকে আমি অ্যাপেলের পর অ্যাপেল এর পর এর কভারের পর কভার দিয়েই চলেছি দিয়েই চলেছি, মাকে ওয়ান প্লাস এর চার্জার কিনে দিলাম রে, ছেড়া চার্জার দিয়েছিলি সামনের মাসে অবশ্য তোর টাকা থেকে আমি কেটে নেবো, সেটা আলাদা ব্যাপার। যাই হোক ওকে দেখা হবে ভবিষ্যতে, আমরা আপাতত খেয়ে নি, আপনারাও একটু খেয়ে দিয়ে ঘুমিয়েও পড়েছেন বোধ হয়, আবার এখানে একটা নিদর্শন ফুটে উঠল। একটা ইনফরমেশন আপনাদের সবাইকে দিয়ে রাখি, একটু আগেই দাদাই মাকে বলছিল চিবাও চিবিয়ে চিবিয়ে খাও, তো এই যে না চিবিয়ে খাওয়ার অভ্যেসটা আমারও আছে, আমি একটু সুপার ফাস্ট খেতে পারি, তার কারণ কি ছোটবেলায় যদি কোনো খাবার থাকতো দাদা ভাই দাদা ভাইয়ের ঘর থেকে ছুটে আসার আগে আমার মুখটাকে খালি করতে হবে, না হলে দাদা ভাই পেটে চলে যাবে। এই জন্য আমার অভ্যেস সেই ছোটবেলা থেকে, ওই যে হয় না কুকুররা ছোটবেলায় বাচ্চারা বাচ্চা কুকুরগুলো যেরকম হচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে নেয় করে বাচ্চাগুলোকে দেয় না, আমি সেম ওরকম। এটা হচ্ছে বড় কুকুর, এই যে আমি হচ্ছে ছোট কুকুর।